আজ থেকে বহু বছর আগে মহাপ্রভু ও নিত্যানন্দ পাপিতাপিতে উদ্ধার করতে বিভিন্ন জায়গায় নৌকা ভ্রমণে যান। যেমন এসেছিলেন মহাপ্রভু তার দীক্ষাগুরু ঈশ্বরপুরীর বাড়িতে, তেমনি তিনি এসেছিলেন পানিহাটিতে দণ্ড উৎসবে। তো সেই দিনটি পালন করা হচ্ছে পানিহাটি ইস্কন মন্দির থেকে বাগবাজার গৌরীয় মঠ পর্যন্ত দুটি ডবল ডেকার লঞ্চ করে সেই দিনটি পালন করা হলো। প্রচুর ভক্ত পানিহাটি ইস্কন মন্দির থেকে গৌরীয় মিশনে বাগবাজারে আসেন, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। অপূর্ব সেই দৃশ্য, প্রচুর ভক্তগণ আসেন এই লঞ্চ করে, সারাদিন চলে সেই অনুষ্ঠান। যদি ভিডিওটি ভালো লাগে অনুরোধ, সাবস্ক্রাইবার করবেন, বেল আইকনে প্রেস করবেন, তাহলে সহজে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজ এইটুকু, নমস্কার বন্ধুরা।